দুস্থ সংখ্যালঘুদের বস্ত্র বিতরণের পর এবার দুস্থ ছাত্র ছাত্রীদের পাশে দাঁড়ালো রাষ্ট্রবাদী কার্যকর্তারা। সরকারি বিদ্যালয়গুলোতে ছাত্র ছাত্রীদের পাঠ্যপুস্তক দেওয়া হলেও নোট বইয়ের অভাবে দুস্থ ছাত্র ছাত্রীরা ভালোভাবে পড়াশোনা পাঠ নিতে হচ্ছে না। বাজারে নোট বই থাকলেও অর্থের অভাবে কিনতে পারছে না দুস্থ ছাত্র ছাত্রীদের অভিভাবকেরা, যার ফলে ভালো ফলাফল করতে পারছে না। দুস্থ ছাত্র ছাত্রীদের ভবিষ্যতের কথা মাথায় রেখে রাষ্ট্রবাদী কার্যকর্তা অভিজিৎ দেবনাথ উদ্যোগ নিল নোট বই সহ শিক্ষা সামগ্রী তুলে দেওয়ার। রাষ্ট্রবাদী কার্যকর্তা অভিজিৎ দেবনাথের উদ্যোগেই রবিবার বিকেলে বিদ্যাপীঠ কর্ণনে অনুষ্ঠিত হয় নোট বই সহ শিক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠান। কোন ক্লাসে পড়ো? আজকে এখানে কেন এলে? কারা দিচ্ছেন? রাষ্ট্রবাদী কার্যকর্তা। কেমন লাগছে তোমার? ভালো। সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে রাষ্ট্রবাদী কার্যকর্তা অনুপম ভৌমিক, সোহম সাহা, সুশান্ত দেবনাথ, জয়দেব দাস, পলাশ দাস, জিতেশ দেবনাথ সহ অন্যান্য কার্যকর্তারা। এদিনের আয়োজিত বই ও শিক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত শিক্ষক হারাধন মজুমদার, সুভাষ দাস, রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত শিক্ষক সন্তোষ নাথ সহ অন্যান্য অতিথিরা। রাষ্ট্রবাদী কার্যকর্তাদের এই ধরনের উদ্যোগকে সাধুবাদ জানান উপস্থিত অতিথিরা। শিক্ষার্থী আছে, তাদের হাতে কিছু শিক্ষা সামগ্রী সহকারে পুস্তক তুলে দেবে, যাতে তারা নিজেকে আগামী দিনের ভবিষ্যৎ নাগরিক গড়ার কাজে লেখাপড়া মাধ্যমে তাদেরকে নিজেকে গড়ে তোলার ক্ষেত্রে কিছুটা সহায়ক ভূমিকা নেবে তাদের এই একটা অবদান। এটা আমাদের দেশের সুনাগরিক নাগরিক গড়ার ক্ষেত্রে এই রাষ্ট্রবাদী কার্যকর্তাদের ভূমিকা অপরিসীম। ব্যুরো রিপোর্ট, প্ল্যানেট ত্রিপুরা নিউজ।